আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কয়েকটি সঞ্চয় স্কিম রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিকেবি ডাবল প্রফিট স্কিম। এই ভিডিওতে জানাবো বিকেবি ডাবল প্রফিট স্কিম কারা খুলতে পারবেন, স্কিমের মেয়াদকাল কত, কী কী কাগজপত্র লাগবে, মেয়াদ পূর্তির পূর্বে টাকা তুলে ফেললে কী কী সুবিধা পাওয়া যাবে এবং এই স্কিমের বিশেষ সুবিধাগুলো কী কী। প্রথমে জানাবো কারা এই স্কিমটি খুলতে পারবেন। প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশি সকল নাগরিক এই ডাবল প্রফিট স্কিমটি খুলতে পারবেন। এবার জানাচ্ছি এই ডাবল প্রফিট স্কিমটি খুলতে আপনার কী কী কাগজপত্র লাগবে। যার নামে এই স্কিমটি খোলা হবে তার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এবং যাকে নমিনি করা হবে তার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি। এবার জানাবো মেয়াদ উত্তীর্ণের পূর্বেই টাকা উত্তোলন করে ফেলতে চাইলে কী কী সুবিধা, অর্থাৎ কী পরিমাণ মুনাফা পাওয়া যাবে। হিসাব খোলার এক বছরের মধ্যেই টাকা উত্তোলন করে ফেললে কোনো মুনাফা পাওয়া যাবে না। এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম এমন হিসাব বন্ধ করতে চাইলে সঞ্চয়ী হিসাবে যে মুনাফা দেওয়া হয় সেই রেটে মুনাফা পাওয়া যাবে। দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম এমন হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ 6% মুনাফা দেওয়া হবে। তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম এমন হিসাবের ক্ষেত্রে 7.25% মুনাফা দেওয়া হবে। পাঁচ বছরের বেশি কিন্তু সাত বছরের কম এমন হিসাবের ক্ষেত্রে 7.50% মুনাফা দেওয়া হবে। এছাড়া সাত বছরের বেশি কিন্তু নয় বছরের কম এমন হিসাবের ক্ষেত্রে 7.75% মুনাফা দেওয়া হবে। এবার জানাবো এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ আপনাকে টাকা ডাবল করার জন্য কত বছর টাকা ব্যাংকে রাখতে হবে এবং সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনাকে জমা রাখতে হবে। এই স্কিমের মেয়াদকাল হবে 9 বছর এবং আপনি সর্বনিম্ন 10,000 টাকা থেকে যত খুশি তত টাকা জমা রাখতে পারবেন, তবে আপনি 10,000 টাকার গুণিতক হিসেবে টাকা জমা রাখতে হবে। যেমন আপনি 10,000, 20,000, 30,000 এবং 2 লাখ, 10 লাখ, 20 লাখ যত খুশি তত রাখতে পারবেন। সবশেষে এই স্কিমের একটি বিশেষ সুবিধার কথা জানাবো। এই স্কিমের বিপরীতে আপনি যে কোনো সময় ঋণ সুবিধা পাবেন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যদি আপনার কোনো টাকার দরকার হয় তবে আপনার জমাকৃত টাকার 80% একদিনের মধ্যে ঋণ পাওয়া যাবে। এই ঋণের মেয়াদকাল হবে 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনি এই ঋণটি পরিশোধ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। এই স্কিমটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমি আপনার অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।